আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাঁস খামারের কিছু প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। রিসেন্ট প্রায় এক সপ্তাহ ধরে আমাদের এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিংবা আজকে আসলে বৃষ্টিপাত নাই। তো এই এক সপ্তাহ জুড়ে যে বৃষ্টিপাত হয়েছে, আমাদের খামারের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেগুলো কিন্তু ব্যাহত হয়েছিল। হাঁসের স্বাভাবিক যে বিচরণের জায়গা সেটা হাঁস সঠিকভাবে পায়নি, কিংবা সঠিক সময়ে হাঁস বাইরে আমরা ছাড়তে পারিনি, কিংবা হাঁস সঠিকভাবে বাইরে সুন্দর কিংবা পরিষ্কার জায়গায় শুকনো জায়গায় বিচরণ করতে পারিনি। ঘরে যে হাঁসগুলোকে রাখবো সেটার আসলে ভালো একটা ক্যাপাসিটি ছিল না। তো সব মিলিয়ে এক সপ্তাহ বৃষ্টিপাতের জন্য হাঁস স্বাভাবিকভাবে বিচরণে ব্যাহত হয়, কিংবা অস্বাভাবিকভাবে থাকতে হয় হাঁসকে, যার কারণে হাঁস আসলে কিছু শারীরিক অসুস্থতা অনুভব করছে, কিংবা হাঁসের খামারে আমরা কিছু রোগের সূত্রপাত দেখতে পাচ্ছি। তো সেই রোগগুলো কী, কীভাবে আমরা বুঝলাম, কিংবা সেই রোগগুলো চিহ্নিত করে আমরা কী চিকিৎসা দিব, সেই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে বলবো এবং প্র্যাকটিক্যালি অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি ফুল ভিডিওটি আপনারা একটু না টেনে সম্পূর্ণ দেখবেন। তো গতকাল থেকে বৃষ্টি কিন্তু শেষ হয়ে গেছে, আর আজকে দেখতে পাচ্ছেন যে হাঁসের যে বিচরণের জায়গা সেটা মোটামুটি শুকনো, কিন্তু গতকাল পর্যন্ত হাঁসের এই বিচরণের জায়গাটা কিন্তু পানি দ্বারা, কাদা দ্বারা একেবারে অপরিষ্কার হয়েছিল। তো যার কারণে ঠিকভাবে আমরা কিন্তু বাহিরে বিচরণ করাতে পারিনি, কিংবা ঘরটাও কিন্তু একেবারে নোংরা হয়ে গেছে। কারণ এই যে এক সপ্তাহ জুড়ে বৃষ্টি, প্রায় সময় হাঁসকে ঘরে বন্দি করে রাখতে হয়েছে, কিংবা বাইরে আমরা বের করতে পারিনি, যার কারণে ঘরের একটু অবস্থানটা যদি দেখাই, ঘর মোটামুটি নোংরা। কারণ আমার ঘরটা কিন্তু আমি এখনও প্লাস্টার করতে পারিনি, কিংবা তেমন একটা আপডেট করতে পারিনি, যার কারণে ঘর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর আমি বারবার বলি যে স্যাঁতস্যাঁতে ঘর থেকে হাঁসের যত রোগ জীবাণুর সৃষ্টি হয়, আর ঘর যদি অপরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে হাঁসের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি এই যে ঘরের অবস্থাটা দেখালাম, এবং বাইরের যেটা পরিবেশ মোটামুটি আজকে একটু ভালো আছে, কিন্তু গত সাত দিন ধরে যেহেতু ওয়েদার খারাপ ছিল, সব মিলিয়ে হাঁসগুলো একটু অসুবিধার মুখে ছিল। তো হাঁসের আজকে কিন্তু স্বাভাবিক পরিবর্তন আমি কিছু দেখতে পাচ্ছি, কিংবা অসুস্থতা দেখতে পাচ্ছি। সেগুলো হচ্ছে আপনারা একটু হাঁসের মলগুলো একটু দেখলে বুঝতে পারবেন যে হাঁসের মলে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। তো হাঁসের মলের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি কিছু চুন আছে এবং আমাশা দেখা যাচ্ছে। তো এই যে চুনা পায়খানা প্লাস হচ্ছে আমাশা একসঙ্গে, এর মানে হচ্ছে হাঁসের কিন্তু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে প্লাস হচ্ছে হাঁসের কিছু অজীর্ণ দেখা দিয়েছে। তো অজীর্ণ কিংবা ঠান্ডা লাগার প্রধান যে কারণগুলো সেগুলো আমি চিহ্নিত করতে পেরেছি, কারণ গত এক সপ্তাহ জুড়ে যে বৃষ্টি ছিল, যার কারণে কিছু সময়ের জন্য হাঁস ঘরে বন্দি ছিল, কিছু সময়ের জন্য হাঁস বাইরে ছিল, আর যখন বাইরে ছিল বাড়িটা যেহেতু একেবারে এই যে মাটিতে, একবারে আমি কিন্তু আলাদা কোনো প্লাস্টার করি বিচরণের জায়গাটা, অর্থাৎ বাড়িটা আমি যেহেতু তেমন আপডেট করতে পারিনি এখনও, অর্থাৎ প্লাস্টার করতে পারিনি, কিংবা এমন একটা জায়গা নাই যেখানে আমি শুকনো রাখবো বৃষ্টিতেও। তো স্বাভাবিকভাবে যখন একটু বৃষ্টি কমেছিল তখন আমি ঘর থেকে হাঁসগুলোকে বের করে দিয়েছিলাম, কারণ ঘরের মধ্যে এতক্ষণ যদি হাঁসগুলোকে রাখি, হাঁসের স্বাভাবিক বিচরণ কিংবা গোসলের জায়গা, গোসল করার যে একটা অভ্যাস, সেগুলোতে কিন্তু বিলম্ব হচ্ছে। তো যার কারণে একটু বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আমি বের করে দিয়েছিলাম, এই সুযোগে ঘরটা কিন্তু একটু স্যাঁতস্যাঁতে যে ভাব সেটা কাটানোর জন্য পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, কিংবা ঘরে বালু ছিটিয়ে দেই, এবং যতক্ষণ হাঁসগুলো বাইরে থাকে ততক্ষণ যেন ঘরটা একটু হচ্ছে শুকনো রাখার ব্যবস্থা করা যায়, পরিষ্কার রাখার ব্যবস্থা করা যায়, সে প্রয়াস আমার ছিল। তো এই যে এভাবে বারবার হাঁসকে বাইরে ছেড়ে দেওয়া, বেশিক্ষণ ধরে ঘরে বন্দি রাখা, ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া, বাইরের যে হচ্ছে কাদা পানি, এগুলো কিছু সময়ের জন্য হাঁস খেয়ে ফেলা, তো সব কিছু মিলে হাঁস একটু অস্বস্তিতে ছিল, যার ফলশ্রুতিতে হাঁসের কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে মলের মধ্যে চুনা দেখা যাচ্ছে এবং আমাশা দেখা যাচ্ছে। তো এর কারণগুলো হিসেবে কিন্তু আমি সেই কারণগুলো চিহ্নিত করেছি এই এক সপ্তাহ জুড়ে যে সমস্যায় পড়েছিল, যার ফলশ্রুতিতে হাঁসের এই প্রবলেমটা হয়ে গেছে। তো এখন আমি কী মেডিসিন দিব, কিংবা কী করতে পারি,
তো এখন যেহেতু হাঁসের দুটো সমস্যা হয়েছে, একটা হচ্ছে লিভারের সমস্যা, একটা হচ্ছে পায়খানার সমস্যা হয়ে গেছে, আর একটা হচ্ছে ঠান্ডা লেগে গেছে। তো এই ঠান্ডা এবং পায়খানার জন্য আমি কিছু মেডিসিন দেব। তো প্রথম মেডিসিনটাই আমার হবে হচ্ছে জ্বরের প্যারাসিটামল, কারণ যে কোনো রোগের সিমটম হলেই কিংবা যে কোনো রোগের আমরা হচ্ছে প্রথম স্টেপে এই প্যারাসিটামলটা কিন্তু ইউজ করতে পারি। তো স্বাভাবিক ঠান্ডার জন্য কিন্তু প্যারাসিটামল ইউজ করতে পারি। তো স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় আমি অবশ্যই প্যারাসিটামল দিব এবং প্যারাসিটামলের সঙ্গে অবশ্যই ঠান্ডা এবং হচ্ছে পায়খানার জন্য কিছু মেডিসিন দেবো। তো ঠান্ডার জন্য যে মেডিসিন দেবো সেটা দেবো হচ্ছে লিভোফ্লোক্সাসিন। এই লিভোফ্লোক্সাসিন আপনারা কিন্তু কোম্পানি ভেদে আলাদা আলাদা নামের পেতে পারেন। তো এটা জেনেটিক যেটা নাম আমি সেটাই বললাম, লিভোফ্লোক্সাসিন দিব। এবং আরেকটা আমি মেডিসিনের জেনেটিক নাম বলছি, সেটা হচ্ছে অক্সি ট্যাট্রাসাইক্লিন। আমাদের বাংলাদেশে আপনারা কিন্তু হচ্ছে র্যানামাইসিন নামে পেয়ে যেতে পারেন। তো এজন্য আমি হচ্ছে আজকে জেনেটিক নামটা বললাম, যে ইন্ডিয়াতে যারা আছেন তারা আসলে জেনেটিক নামটা জানতে চান কিংবা ঠান্ডার জন্য কী মেডিসিন দেবেন। আমরা হচ্ছে বাংলাদেশের যে নামগুলো বলি, যে কোম্পানির নামগুলো সাজেস্ট করি, তারা কিন্তু অ্যাভেলেবেল পায় না, কিংবা বাংলাদেশেই আমাদের অনেকের এই সমস্যা। এই জন্য আমি দুটোর জেনেটিক নাম বলার চেষ্টা করলাম। এবং ঠান্ডার জন্য যে প্যারাসিটামল কিন্তু হচ্ছে আপনারা পেতে পারেন, প্যারাসিটামল যে কোনো কোম্পানির আলাদা আলাদা নামে হতে পারে। তো এই তিনটা মেডিসিন আমি দিব, আর তিনটা মেডিসিন দেওয়ার পরে ইমপ্রুভ কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর ভিনেগার তো থাকবেই। তো মোটামুটি